আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা আছি সরকারি ব্রজমোহন কলেজ বরিশালে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্রজমোহন কলেজের রাতের ক্যাম্পাসটা কত সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, সরকারি ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় মসজিদ, এবং এই যে হচ্ছে বাতি দ্বারা বেষ্টনী করা আছে, বিএম সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনের ছাইটি আছে, একটা সুন্দর ফুলবাগান। এটা হচ্ছে গিয়া আপনার বসার জায়গা, এবং সাইডেই হচ্ছে আমাদের প্রশাসন লাইব্রেরি ভবন। এটা হচ্ছে জীবনানন্দ দাস ক্যাফে, বিএম কলেজের যেটাকে ক্যাফেটেরিয়া বলে, ঠিক আছে। এটা যখন ক্যাম্পাস টাইম থাকে তখন খোলা থাকে, এবং এখানে স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরা খাবার টাবার খায়। আর এটা হচ্ছে গিয়া আপনার মুক্তমঞ্চ, এবং আপনারা যদি বিএম কলেজ আসেন দেখতে পারবেন যে বিএম কলেজের দেওয়ালে সুন্দর সুন্দর বাণী লেখা আছে, এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক ছোটো ছোটো লেখা এখানে আছে, আমরা দেখতে পারবেন। এবং অনেক সুন্দর একটা ক্যাম্পাস, এবং রাতের ক্যাম্পাসটা একদম ফাঁকা, নীরবে বসে থাকতে অনেক সত্যিই অনেক ভালো লাগে। তা আপনাদের সকলের দাওয়াত রইল, আসবেন এখানে দেখবেন এবং এই ক্যাম্পাসটাকে উপভোগ করবেন। অনেক বড় একটা ক্যাম্পাস, এই এইখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এবং আমাদের বরিশালের সন্তান যারা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অনেক অবদান রেখেছিল, সেই স্মৃতি ফলকটা এখানে দেওয়া আছে। আপনারা এক নজরে চাইলে সেই স্মৃতি ফলকটাও দেখতে পারবেন। অনেক সুন্দর করে টাইস দিয়ে বসানো, একদম আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি মহান মুক্তিযুদ্ধে, আমাদের শিক্ষক, আমাদের ছাত্র, যারা এই বিএম কলেজ থেকে, যারা বরিশাল থেকে, যাদের প্রাণ হারিয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের স্মৃতি ফলকে এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। এবং এই যে হচ্ছে ইন্টারের জন্য ভবন, এটা হচ্ছে মেইন বিএম কলেজের মেইন ভবন, যেটাকে বলে ফিজিক্স ভবন, সেই ভবনটাই দেখা যাচ্ছে। রাতের ক্যাম্পাসটার থেকে দিনের বেলার ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর থাকে। তো রাতের ক্যাম্পাসটা নীরব, একদম মানে অনেক সুন্দর লাগে বসে থাকতে। এক এক রোবট ডোন আচ্ছা, এই পাশে হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, মানে সায়েন্স ফ্যাকাল্টিগুলা, এর সাইডেই এখানে সুন্দর করে আমাদের মাননীয় মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লার কিছু স্মৃতি বিজড়িত কিছু স্মৃতি দেওয়ালে টাঙানো আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ক্যাম্পাসটা, ক্যাম্পাসের মাঠ, ফিজিক্সের মাঠটা। এ হচ্ছে একটা হল, বিএম কলেজে আপনারা জানেন তিনটা হল আছে বড় বড়, এবং মেয়েদের জন্য একটা হল আছে বড়। এই হচ্ছে ফ্লাট সার্জেন্ট ফজলুল হক হল, যেটাকে মুসলিম হল নামে পরিচিত, কিন্তু অনেক পুরনো একটা হল, কিন্তু অনেক সুন্দর। এখানে সব মুসলমান স্টুডেন্ট বাস করে, এবং ডিগ্রি হল নামে একটা হল আছে। তারপরে জীবনানন্দ দাস নামে একটা হল আছে, মেয়েদের জন্য বনমানি গাঙ্গুলি নামে একটা হল আছে। তো এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ।